একে চার পর্যন্ত হয়েছিল, তাহলে একের পাঁচ থেকে হবে। আমার পেজ নম্বর কত? ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি পেজ নম্বর 276, কোশ্চেন নম্বর একের দাগের পাঁচ। কোশ্চেনটা কি বলছে? নিম্নলিখিত কোণগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। ডিগ্রি মিনিট ও সেকেন্ড কত আছে? 72.04 ডিগ্রি। এটা মানে 72.04/100 এত ডিগ্রি সমর্থন দেরে 72.4/100 1/25 এত ডিগ্রি। এটা মানে 72° + 1/25 ডিগ্রি মানবো। হ্যাঁ, এইবার এটাকে 1/25 ডিগ্রিকে যদি 60 দিয়ে গুণ করি এটা হয়ে গেল মিনিট। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট। চলো পাঁচ দিয়ে কাটি, 5×5=25, 5×12=60। তাহলে 72° + 12/5, 12/5 মানে কি? 5 দিয়ে 12কে ভাগ কর রে, 5×2=10। তাহলে 10 মিনিট, 2 মিনিট অবশিষ্ট। এটাকে আবার 60 দিয়ে গুণ করে দেই, 120 হয়ে গেল সেকেন্ড। একে 5 দিয়ে ভাগ করি, 5×24=120, 5×24=100। তাহলে 2 মিনিট 24 সেকেন্ড, তাহলে দাঁড়ালো এটা কত? মানে অতএব 72.04 ডিগ্রি মানে 72° 2 মিনিট 24 সেকেন্ড। তারপরে একের দাগের পাঁচ নম্বর, একের দাগের পাঁচ নম্বর, ছ নম্বর, ছ নম্বরে কী আছে? এবার দুইয়ের দাগের এক নম্বর, দেখো কি অঙ্কটা কী বলেছে? নিম্নলিখিত কোণগুলিকে বৃত্তীয় মানে প্রকাশ করো, বৃত্তীয় এককে প্রকাশ করো আর কি। 60° আছে না? 60°। ওরে দাদা, আমরা জানি কি জানি? 1° = π/180 রেডিয়ান। চালা মুখস্থ। আমরা জানি 1° = π/180, 180° = π/রেডিয়ান। আগের দিন সেটা পড়ে গেছিস। তাহলে 1° = π/180 রেডিয়ান। দুদিকে 60 দিয়ে গুণ কর, তাহলে 60×1° = π/180 রেডিয়ান। তাহলে 60-এর সঙ্গে 1° গুণ করলে বলো 60° হবে। এটার সঙ্গে এটা কাটলে 3, মানে π/3 রেডিয়ান, বা এরকম লিখলে হবে π c/3। এই সি মানেই রেডিয়ান, মাথায় এরকম দিতে হবে যেন ক্লিপ মেরা লাগায় ওরকম। নেক্সট, তারপরে কী আছে? 135°। এবার রাহুল সিনহা বলো কি করে এগোবো? আমরা জানি 1° = π/180 রেডিয়ান। রেডিয়ান ভাষা দিয়ে না লিখলাম, আমরা সি দিলেই ভালো হয়, শুধু সি দিলেই হবে, সি মানে রেডিয়ান। এবার 135°, 135 দিয়ে গুণ করি, 135° এদিকেও গুণ করি, π c/180। এটা 135°/1° গুণ করলে 135°। এখানে কাটাকুটি করো, 45 দিয়ে কাটবে, 3×45=135, 4×45=180, তাহলে 3π c/4, এটাই আনসার। পরের অঙ্কটা কত? 3 নম্বরে কত আছে? −150°। সাহিল সিং তোলো আওয়াজ। আমরা জানি 1° = π/180 রেডিয়ান। তাহলে এখানে সি দিয়ে দে, তাহলে −150°। এবার এরকম এই লাইনটা করতে যাচ্ছি না, একবারে করে দিলাম। এখানে 150 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকেও −150 দিয়ে গুণ করব, π c/180। ঠিক আছে, 00 কাট, 3 দিয়ে কাট, 3×5=15, 3×6=18। তাহলে −150°=
माइनस फाइव पाई सी बाई सिक्स। तीन नम्बर चार नम्बर की आचे बहत्तर डिग्री शुद्ध बहत्तर। अरे शीर्ष सीनारे तोल आवस्तल आम्रा जानी बोल बोल एक डिग्री समान पाई बाई पाई सी बाई एक्शो आशी तरपर अरे बहत्तर डिग्री समान मैं बहत्तर दिए बाद गुण कर लम डान दिखो बहत्तर दिए गुण करब एक लाइन कम कर ना एरक कर दीते हैं बहत्तर गुणन एक डिग्री समान दिखे बहत्तर बहत्तर डिग्री हो गल काटाकुटी करब मन सुखे नय दिए काट नय दिए काटले ये कत आठ नय बहत्तर नय दिए काटले नय दिए गुण अठर आबार चार दिए काटे चार दिए काटले दुई चार दिए काटले पाँच तमान टू पाई सी बाई फाइव। पाँच नम्बर अंकटा कि आछे पाँच नम्बर टोयेंटी टू डिग्री तिरिश मिनट ओई ताकारे এটাকে আমি লিখতে পারি টোয়েন্টি টু পূর্ণ তিরিশ বাই ষাট এত ডিগ্রি। মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যাবে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ডিগ্রি এটা সেখানে কাটলাম তার মানে সাড়ে বাইশ ডিগ্রি এটাকে কত বাইশ দুগুণ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি। স্নেহারানী এরপরে কী লিখবো আমরা জানি এক ডিগ্রি ইকুয়াল টু পাই সি বাই একশো আশি। এবার কী করবো পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি ইকুয়াল টু পঁয়তাল্লিশ বাই দুই গুণন পাই সি বাই একশো আশি। চার পঁয়তাল্লিশে একশো আশি চার পঁয়তাল্লিশে তাহলে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট ইকুয়াল টু কত পাই সি বাই আট। এটা উত্তর। এরপর আরও আছে ছ নম্বরে কী আছে সিক্সটি টু ডিগ্রি তিরিশ মিনিট। আচ্ছা সিক্সটি টু তিরিশ মিনিট এটার জন্য অরিত্র ইয়া কী করবি ব্যাপারটা আমরা জানি কিসের আমরা জানি এইটা হবে এই জিনিসটা হবে বাষট্টি দ্বিগুণ একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁচিশ বাই দুই ডিগ্রি মাইনাসটা বাইরেই থাকবে। এরপরে বল আমরা জানি কি জানি এক ডিগ্রি সমান পাইসি বাই একশো আশি। এরপরে মাইনাস একশো পঁচিশ বাই দুই এত ডিগ্রি সমান মাইনাস একশো পঁচিশ বাই দুই গুণন পাইসি বাই একশো আশি। এবার কাটাকুটি করবো কত দিয়ে কাটবো বলো পাঁচ দিয়ে কাটবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ। ফোন ধরা হবে না কী হবে ফোন ধরে তোর বাড়ি থেকে ফোন করছি তুই ধর তোর বাড়ি থেকে চলে যাও ওই পড়তে আসবে না নিমন্ত্রণ জানাবে যে আসবে না ভিডিও দেখে নেবে তোকে ওখান থেকে বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে অরিত্র অরিত্র বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে সামনে চলে এই যেখানে এখানে জায়গা আছে এটা তো সব বন্ধ করা হয়নি। নেক্সট আমরা দুইয়ের জায়গার অঙ্ক করছিলাম দুইয়ের দাগের কত নম্বর সাত নম্বর আছে দুইয়ের দাগের সাত নম্বর দুইয়ের দাগের সাথে কী আছে দাদা বাহান্ন ডিগ্রি বাহান্ন বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড। এটাকে কী করতে বলছে ওই বৃত্তীয় মানে প্রকাশ টাকা কত মিনিটে এক কত সেকেন্ডে এক মিনিট হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাকা এটা বাহান্ন ডিগ্রি থাকুক এইটুকুনের বদলে আমি কী লিখবো এইটুকুনের বদলে বাহান্ন পূর্ণ তিরিশ বাই ষাট এত মিনিট।
সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট হয়ে গেল। ডবল ড্যাশ মানে সেকেন্ড আর সিঙ্গেল ড্যাশ মানে মিনিট। এইটা 52 ডিগ্রি নেই মনে কর, আপত্তি কর, করবি কেউ না। 30 দিয়ে কাটি 60কে, 30 একে 30, 30 দুগুণে 60, 52 ডিগ্রি। এটা কত হচ্ছে? 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10, 105/2 মিনিট, 105/2 মিনিট। এটাকে যদি এবার লিখি 52 পূর্ণ 105/2 × 60, এত ডিগ্রি। এবার এটা মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকুটি কর, 5 দিয়ে কাট, 5 12 60, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, আর কাটে 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 7 21, তা দাঁড়ালো কত? 52 পূর্ণ 7/8, এত ডিগ্রি, 52 পূর্ণ 7/8। এবার কি করব? এবার এটা ভগ্নাংশ ভাঙব, 8 দুগুণে 16 6, আর থাকলো 1 5 8 40, আর হাতে ছিল 1 41 + 7/8, এত ডিগ্রি, তার মানে 4 2 3, 423/8 ডিগ্রি। এটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। অরিত্র কী করব বলো? আমরা জানি 1 ডিগ্রি = πc/180, তাহলে 423/8, এত ডিগ্রি সমান 423/8 × πc/180, এর মধ্যে কাটবে না, তাহলে 423/8 × 8 = 64 4, 8 একে 8, হাতে ছিল কত? 8 একে 8 = 6, 8 6 = 14, এটা কাটে মনে হচ্ছে, 3 দিয়ে কাটবে, 3 14 42, কাটবে রে, এটা কাটবে, এটা 3 দিয়ে কাট, উপরের সংখ্যাটা 3 দিয়ে কাটে দেখ, 4 আর 2 = 6, 6 আর 3 = 9, 9 তো 3 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 14 42, 3 একে 3, এটা 3 6 18, তার মানে 141 πc/6 = 48, 480, এটা অ্যান্সার। এটা মানে কি বলো? 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান এত রেডিয়ান। এরপরে কি আছে? 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, কত নম্বর? 8 নম্বর, 40 ডিগ্রি, তারপর 16 মিনিট 24 সেকেন্ড, বলো প্রণয় বলো কী করে করব? একই রকম অঙ্ক, 40 ডিগ্রি 16 পূর্ণ 24/60, এত মিনিট। মিনিটকে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলাম, মিনিট হয়ে গেল, তাই মিনিটের সঙ্গে জুড়ে নিলাম। কত দিয়ে কাটবে? 12 দিয়ে কাটো, 5 12 60, 12 দুগুণে 24, আর তো কাটে না, 40 ডিগ্রি, এখানে কত? 500 80, 80 আর 2 82, 82/5, এত মিনিট। জন সিনহা, এরপরে কী করব? 40 82/5 তো হবেই, একে যদি 60 দিয়ে ভাগ করে দেই, এটা হয়ে গেল ডিগ্রি। এটা কত দিয়ে কাটবে? 2 দিয়ে, 2 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 41, তাহলে 40 পূর্ণ 41/150, এত ডিগ্রি। এটা গুণ কর, এটা সেটা গুণ করলে কত? 150 তো 150, 4 15 60, 60 তো হবেই, তারপর 2 শূন্য + 4 41, এত ডিগ্রি, তার মানে 6041/150, এত ডিগ্রি। এবার স্নেহা কী লিখব? আমরা জানি 1 ডিগ্রি = πc/180, তারপর
6041/150 এত দিয়ে যদি গুণ করি এদিকেও গুণ গুণ করতে হবে 6041/150/180 এই এর সঙ্গে 1 ডিগ্রি গুণ করলে 6041/150 এত ডিগ্রি সমান হচ্ছে এটা কোনো কাটাকুটি হবে দুঃখে ভরপুর আছে 604 উত্তরটা দেখ এটার দুটো শূন্য তো হবেই এবার 18 নম্বর 5 18 90 এর শূন্য আর থাকলো 9 18 কে 18 9 27 তার মানে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড ইকুয়াল টু 6041/27000 এত পাইছি মিলেছে উত্তর এটা কত আছে একটা 47/160 পাইছি এটাও ঠিকই আছে এটা দেখ আবার 3 দিয়ে কাটবে দেখ আবার 3 দিয়ে কাটলে কর 3 4 12 হাত থাকবে 2 21 3 7 21 এটাকে 3 দিয়ে কাট 3 16 48 শুনো শুনো তার মানে 47/160 পাইছি ওটা তো নম্বর দেবে সমতুল্য উত্তর ছিল ওটা আর আছে একটি সমকোণী ত্রিভুজের যুগ্মকোণ দুটি অঞ্চল 2r/5 বলে একটি সমকোণী ত্রিভুজের 4 নম্বর অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর এদিকে তাকা এটা একটা সমকোণী ত্রিভুজ এই কোণটা আর এই কোণটা কেমন কোণ এই কোণটা আর এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর কত দেওয়া আছে অন্তর মানে বিয়োগফল অন্তর মানে বিয়োগফল প্রদত্ত আছে একটি সমকোণী ত্রিভুজের কি বড় সূক্ষ্মকোণ মাইনাস ছোট সূক্ষ্মকোণ সমান কত πc/12 হ্যাঁ 2π/5 এটা দেওয়া আছে অন্তর মানে বিয়োগফল অন্তর মানে বিয়োগফল এদিকে তাকা এই যে 2π/πc মানে 180 ডিগ্রি পাইসি মানে কত 180 আচ্ছা উত্তরটা কিসে বের করতে বলেছে রেডিয়ানে না ডিগ্রিতে ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে ষষ্ঠিক তাহলে ডিগ্রিতে দিতে হবে পাইসি মানে 180 ডিগ্রি এই চালা মুখস্থ পাইসি মানে 180 ডিগ্রি তাহলে এটার সঙ্গে একটা কাটলে কত 36 তার মানে বড় সূক্ষ্মকোণ মাইনাস ছোট সূক্ষ্মকোণ সমান 72 ডিগ্রি সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণের অন্তর দেওয়া আছে অন্তর 72 ডিগ্রি আমরা জানি এখানে বড় সূক্ষ্মকোণ প্লাস ছোট সূক্ষ্মকোণ সমান 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আর সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি আছে তাহলে বাকি কোণ দুটির সমষ্টি কী হবে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের আমার 3টে পকেটে মোট 180 টাকা আছে যদি বুক পকেটে আমার যদি 90 টাকা থাকে তাহলে বাকি প্যান্টের পকেটে দুটোতে কত থাকবে 90 টাকা থাকবে ওই রকম সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কারণ একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ 90 থেকে কম হবে
তাহলে যোগফলটা, তাহলে এবার যদি যোগ করে দেই, কে কাটছে? সূক্ষ্ম কোণটা কেটে যাবে মাইনাস প্লাসে, দুই গুণন বড় সূক্ষ্ম কোণ, বড় সূক্ষ্ম কোণ সমান কত হচ্ছে? দুই 162 ডিগ্রি। তার মানে এই দুই দিয়ে কাট 81 ডিগ্রি হয়ে গেল। তাহলে বড় সূক্ষ্ম কোণটার মান কত? বড় সূক্ষ্ম কোণের মান সমান 81 ডিগ্রি। এবার ছোট সূক্ষ্ম কোণ কত হবে? আবার দেখা, 81 ডিগ্রি প্লাস ছোট সূক্ষ্ম কোণ, 81 ডিগ্রি প্লাস ছোট সূক্ষ্ম কোণ সমান কত লিখব? এ 81 ডিগ্রি প্লাস ছোট সূক্ষ্ম কোণ সমান কত লিখব বলো? 90 ডিগ্রি লিখব। এই যে এখানে আছে, এইখানে এই জায়গাটার দিকে তাকা, এই লাইনটার দিকে তাকা। এসে বড় সূক্ষ্ম কোণের জায়গায় কী করেছি? বড় সূক্ষ্মের জায়গায় 81 ডিগ্রি বসিয়েছি প্লাস ছোট সূক্ষ্ম কোণ সমান 90 ডিগ্রি। তাহলে ছোট সূক্ষ্ম কোণটা কত হবে? ছোট সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, মানে 9 ডিগ্রি হলো, 9। এর অনেক লেখালেখি হয়ে গেল, অন্যভাবে করি, বিকল্প পদ্ধতি, বিকল্প বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি কী করবো? ধরি একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্ম কোণটি, বড় সূক্ষ্ম কোণটির মান এক্স ডিগ্রি এবং ছোট সূক্ষ্ম কোণটির মান ওয়াই ডিগ্রি। বড় সূক্ষ্ম কোণটি এক্স ডিগ্রি, ছোট সূক্ষ্ম কোণটি ওয়াই ডিগ্রি। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি 2 × πc/5। সূক্ষ্ম কোণ দুটির অন্তর, সূক্ষ্ম কোণ দুটির অন্তর, এদিকে বাদিকে আমরা কী করলাম? সূক্ষ্ম কোণ অন্তর ডিগ্রিতে করেছি, ডান দিকে রেডিয়ান আছে, এখানে চেঞ্জ করে দিলেই হবে। 2 × 180 ডিগ্রি/π কাটলে পরে 36 ডিগ্রি, তার মানে 72 ডিগ্রি হবে দুটি সূক্ষ্ম কোণ। অতএব এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি কত? আরে 72 ডিগ্রি। আবার আবার এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত? কারণ তিন কোণের সমষ্টি 180, একটা কোণ 90 হলে বাকি দুটো সূক্ষ্ম কোণের যোগফল 90। দে যোগ করে কেটে যাবে 2x সমান 162 ডিগ্রি। এক্স ডিগ্রি কত হচ্ছে? 162 ডিগ্রি/2 কাটলে 81 ডিগ্রি, একটা সূক্ষ্ম কোণ বেরিয়ে গেল। তাহলে এবার এটি নাম্বারিং করে দেই, 1 নং এ এক্স সমান 81 ডিগ্রি বসিয়ে পাই কত পাবো স্নেহা? 81 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি। ওয়াই ডিগ্রি কত? 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, বিয়োগ করলে 9 ডিগ্রি। অতএব সূক্ষ্ম নির্ণয় সূক্ষ্ম কোণ দুটি হলো, নির্ণয় সূক্ষ্ম কোণ দুটি হলো, কোণ দুটি হলো কত? 81 ডিগ্রি 90 ডিগ্রি। এটা এই অঙ্কটার সঙ্গে আমার তফাৎ কোথায় হচ্ছে? একই, এখানে ভাষা দিয়ে লিখতে বেশি করে লিখেছি, আর এখানে ভাষা নেই সেরকম। আচ্ছা নেক্সট, পরের অঙ্ক, নেক্সট অঙ্ক 4 5 নম্বর, তোলা অস্তল একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি। ধর এইরকম একটা ত্রিভুজ আছে, এ বি সি, এ কোণটার মান 65 ডিগ্রি, তারপর বি বি কোণের মান কত? π/12। তৃতীয় কোণটির ষষ্ঠী ও বৃত্তীয় মান কত? এদিকে দেখা, এই যে 3 নম্বর কোণটা আছে, এটা মানে কি? পাই মানে 180 ডিগ্রি, সি লিখলে ভালো হতো, নেই যখন তুমি দেবে না, তার মানে এটা কাটাকুটি করলে 15 ডিগ্রি হবে। এখানে দ্বিতীয় কোণটা কত?
15 ডিগ্রি, প্রথম কোণটা 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে এই তিন নম্বর কোণটা পাবো কী করে? এখানে তৃতীয় কোণটির সঠিক মান, এখানে তৃতীয় কোণটির সঠিক মান, সঠিক সঠিক পদ্ধতিতে মান কে পারবে? মান কে পারবে? আছে এলাকায় কেউ? কেউ নেই। দেখেন 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তোমার তিন পকেটে মোট 180 টাকা আছে, তিন পকেটে মোট 180 টাকা আছে, একটা পকেটে 65 টাকা আছে, একটা পকেটে 15 টাকা আছে। তাহলে তিন নম্বর পকেটে কত থাকবে? 180 থেকে দুটো পকেটে টাকা বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ এইরকমই তো নম্বরটা, 100 ডিগ্রি হবে রে, 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি হলো। তাহলে একটা কোণ, এই এই কোণটার মান 100 ডিগ্রি, 100 ডিগ্রি হলো, তিন নম্বর কোণটার সঠিক মান 100 ডিগ্রি। এবার বৃত্তীয় মান বের করতে পারবো না, তিন নম্বর কোণটার বৃত্তীয় মান বের করার ক্ষমতা কে প্রদর্শন করবে? তিন নম্বর কোণটার বৃত্তীয় মান বের করার প্রদর্শন করবে কেউ? আছে? নেই। আরে আমরা জানি, আমরা জানি কি জানি, এক ডিগ্রি সমান পাই সি বাই 180। এবার 100 ডিগ্রি সমান কত হবে? 100 গুণন পাই সি বাই 180, শূন্য শূন্য কাটবে, দুই দিয়ে কাটবে, দুই দিয়ে কাটলে 5 পাই সি বাই 9, এটা অ্যান্সার হবে। তাহলে তৃতীয় কোণটা সঠিক মানেটা আর বৃত্তীয় মানেটা মানলাম, খাতায় তোল। ছ নম্বর কোশ্চেন, দুটি কোণের সমষ্টি কত আছে? 135। হ্যাঁ হ্যাঁ, দড়ি নির্ণয়, কোণ দুটি হলো কয়ক আর মধ্যাহ্ন, কোণ দুটি হলো এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি। প্রশ্নানুসারে এদিকে তাকা, কি বলেছে? কোণ দুটি সমষ্টি কত? 135 ডিগ্রি, 135। আর অন্তর কত বলেছে? পাই সি বাই 12, তার মানে পাই সি মানে 180 ডিগ্রি বাই 12, কাটাকুটি করলে 15 ডিগ্রি হলো। কোণ দুটির যোগফল 135 আর বিয়োগফল হচ্ছে 15 ডিগ্রি। যদি দুটোকে যোগ করে দিই ওয়াই ডিগ্রি কেটে যাবে, তাহলে 2x ডিগ্রি সমান কত হবে? 150, দুই দিয়ে কাট 75 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কত? 75 ডিগ্রি হলো। এবার এটা যদি আমি নাম্বারিং করে দিই, এক নম্বর এটাকে দু নম্বর, এক নঙে, এক নঙে এক্স ডিগ্রি সমান 75 ডিগ্রি বসিয়ে পাই, 75 ডিগ্রি বসিয়ে পাই, নজর পড়ে, 75 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 135 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রিটা কত? 135 মাইনাস 75, তাহলে ওয়াই ডিগ্রি কত হচ্ছে? 60 ডিগ্রি হলো। তাহলে কোণ দুটির, কোণ দুটির সঠিক মান, সঠিক সঠিক মান এটা হচ্ছে 75 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, এটা একটা উত্তর হলো। আবার বৃত্তীয় মান চেয়েছে, আবার কী চেয়েছে? আমরা জানি, আমরা এটা জানি, কি জানি? এক ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে অতএব 75 ডিগ্রি, 75 দিয়ে গুণ করলাম বাঁদিকে, ডান দিকেও 75 দিয়ে গুণ করব, পাই সি বাই 180। এবং 60 ডিগ্রি, এই যে 60 দিয়ে গুণ করি, ডান দিকেও 60 দিয়ে গুণ করব, ডান দিকেও 60 দিয়ে গুণ করব, এটা কাটলে 3, মানে 60 ডিগ্রি সমান পাই সি বাই 3, একটা উত্তর। এখানে 15 দিয়ে কাট,
পাঁচ পনেরো পঁচাত্তর, পনেরোতে কাটলে পনেরোকে পনেরো আর থাকবে তিন, পনেরো দুগুণ তিরিশ, তার মানে কোন দুটির বৃত্তীয় মান, বৃত্তীয় পদ্ধতিতে মান কত রে? একটা হচ্ছে পাই সি বাই না ফাইভ পাই সি বাই বারো এবং আরেকটা কত পাই সি বাই তিন, বুঝা গেছে? পরবর্তী কোশ্চেন সাত, নেক্সট আকর্ষণ সাত, প্রদত্ত আছে, প্রত্যেকে কোশ্চেন পড়ো, প্রদত্ত আছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি কত? টু ইস টু থ্রি ইস টু ফোর হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, এখানে বড় কোণ কোনটা? এই তিন সি কোণটা বড় হবে, সি কোণটা বড়, সি কোণের মানটা বড় আছে তো, তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান আনুপাতিক ভাগার কত? চার বাই নয়, এই যে চার আর তিন সাত আর দুই নয় ইন্টু পাইসি, পাইসি মানে একশো আশি ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমস্ত একশো আশি, যদি ষষ্ঠিক মান চাইতো একশো আশি ডিগ্রি লিখতাম, ষষ্ঠিক মান চাইলে একশো আশি ডিগ্রি লিখতাম, এটাই উত্তর, ফোর পাইসি বাই নয়। নেক্সট আট নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আঠাশ সেমি, হ্যাঁ তারপর এদিকে দেখ, একটা সূত্র মুখস্থ করতে হবে, সূত্র আর ব্যাসার্ধ যুক্ত কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে, রেডিয়ান থিটা রেডিয়ান কোণ কয়কার মধ্যন্য উৎপন্ন করলে এস সমান আর থিটা হয়। আরে দায়িত্ব নিয়ে মুখস্থ করবো রে, এটা বৃত্ত আছে, এটা বৃত্ত বানালাম, কোশ্চেনে কি বলছি এ আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত, এটা ব্যাসার্ধ, আর আর ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, মনে কর এইটুকুন হচ্ছে এস, এখান থেকে এইটুকুন দৈর্ঘ্যটা হচ্ছে এস, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে এস সমান আর থিটা। আরে মুখস্থ কর, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কি, বৃত্তের কেন্দ্রে যে কোণ করে তাকে এক রেডিয়ান, এখানে আমরা কি বলছি এক রেডিয়ান, ওটা আগের দিন পড়ানো হয়ে গেছে। আর ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে এস সমান আর থিটা হয়, মুখস্থ গেছে, পরে মুখস্থ করে। আট নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে? আট নম্বরে প্রদত্ত আছে একটি বৃত্তের ব্যাস প্রদত্ত আর সমান আঠাশ সেমি দেওয়া আছে, তারপর হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ মানে এস এর মান ফাইভ পয়েন্ট ফাইভ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, এই তো তাকারে, এই তো এই জিনিসটা, তাহলে পদ্ধতি সেটা, আরে আমরা জানি, আমরা জানি কি জানি, এস সমান আর থিটা, এস এর মান বসাও ফাইভ পয়েন্ট ফাইভ, আর এর মান বসাও, এস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার,
আর এর মান কত 28 সেন্টিমিটার, ইনটু থিটা 5.5, 55/10 আর হচ্ছে 28, সেমি সেমি বাদ দিয়ে দিলাম, সেমি সেমি আরে বাদ দিয়েছি, কাটাকুটি করে 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 11 55, আর কিছু কাটবে না। তাহলে এখানে কত হচ্ছে 11/2×28 সমান থিটা। আমি এই 11কে কী করছি, 2 দিয়ে গুণ করছি, 22/7 লিখলাম জোর করে। তাহলে এখানে 22/7 করলে পরে আচ্ছা করলে অসুবিধা হতে পারে কারো কারো, 11/2 4×7=28 কর, 28কে 4×7=28 এদিকে ভুল করেছি, এই 28কে 4×7=28 করলাম, এটা 2×, 2টাই আগে 2 আছে, এবার এই উপর নিচে একটা 2 দিয়ে গুণ করি, এখানে আমরা উপর দিয়ে 2 দিয়ে গুণ করি, তাহলে 11×2=22, 22/7, এই যে 22 আর 7 আলাদা করলাম, ইনটু কত 16 সমান থিটা, হলো এই যে 2×4 4×4=16, এবার 22/7 মানে পাই, 22/7 মানে কত পাই, তাহলে π/16 = θ, এদিকে রেডিয়ান চাপা এখানে রেডিয়ান চাপিয়ে দেবে, এটা উত্তর, πc/16 কেন্দ্রে কত কোণ করবে, πc/16 মানে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে πc/16 ডিগ্রি না রেডিয়ান কোণ উৎপন্ন করে, π/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে। অতএব এখানে লিখবো 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে πc/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে, রেডিয়ান কোণ উৎপন্ন করে, কি করে করলাম, এস দেওয়া ছিল, আর দেওয়া ছিল, এস দেওয়া ছিল, আর আমরা জানি এস সমান আর থিটা, এই সূত্রটা মুখস্থ করব তখনই পেরে যাব। তারপর মানগুলো বসালাম, বসিয়ে এটা পেলাম, আমার দরকার কি পাই কখন বসাতে পারবো, 22/7 থাকলে পাই বসাতে পারবো, 22/7 থাকলে, তাহলে এখানে 11 ছিল আর এখানে আমার নিচে 7 দরকার, 28-এর মধ্যে 7 ঢুকে আছে, আলাদা করলাম আর উপরে 22 পাওয়ার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, 11 ছিল, 22 পাওয়ার জন্য উপর নিচে 1টি বৃত্তে 2টি অসমান চাপ বৃত্তের কেন্দ্রে ধারণ করে, একটা চাপের দৈর্ঘ্য তো 5:2, মনে কর এটা একটা চাপ, এ বি একটা চাপ, আর একটা চাপ এরকম এ সি, এ থেকে সি আর একটা চাপ, এই দুটো চাপ কেন্দ্রে ধারণ করেছে যে কোণগুলো তাদের অনুপাত কত বলেছে, 2:3, 2:3 তো,